মাজুলী জেংরাইমুখ থানার অন্তর্গত বরগুড়ি জুরবিল গাঁত শোকাবহ দুর্ঘটনা। ঘাঁ কাটিবলে গিয়ে পানীত পড়ি এজন যুবকৰ মৃত্যু। মৃত যুবকজনের নাম হেমকুমার ভৰালী। ঘরখনের একমাত্র উপার্জন করে আছিল মৃত্যু খাবতি লওয়া হেমকুমার ভৰালীয়ে। গাঁর মানুষে উদ্ধার করে যুবকজনক। অতি কম বয়সতে পিতৃক হেরাবলগিয়া হওয়া নাওয়ার পর পড়ি মৃত্যুমুখত পড়া যুবকজনে আছিল একমাত্র উপার্জনকারী। বৃদ্ধ মাতৃ সহিতে এক কঠোর জীবন অতিবাহিত করেছিল মৃত্যু খাবতি লওয়া যুবকজনে। ঘরখনত মাত্র দুজন মানুষ আছিল, তাকো নিয়তিয়ে লৈ গলে জনক। একমাত্র ঘরখনের উপার্জনকারী পুত্রক হেরাই নিথরুয়া হয়ে পড়ল বৃদ্ধ মাতৃ। আসলতে আজি দিনটো গাঁওখনের কারণে আটাইতকৈ বেদনাদায়ক আর দুঃখদায়ক দিন আছিল। যেহেতু প্রায় নমান বজার হেমকুমার ভৰালীয়ে গাঁৱৰে এখন এঘর মানুষের নাও লৈ ঘাঁ কাটিবলৈ যোৱা অবস্থাত ঘূৰি নহাত দেরি হল। ইতিমধ্যে নাওয়ার মালিকেও বিচার নাওখন বিচার লওয়াত দলনি রাস্তার কাষত খালি নাওখন আর এডাল লগি এখন কাঁচি আর এখন গামোচা এখন পোৱার ক্ষেত্রত নাওখন যেতিয়া লৈ আহিল, আহি খবর দিয়াত হুলস্থুল পরিবেশ হয়। আর যিটো লৰাজনৰ যিজনী মাক, মাক খবর দিয়াত মাকে বিচার কোচার করবলৈ যাওঁতে সেই গামোচাখন আর কাঁচিখন চিনি পোৱাতে সেই লৰাজনী হেমকুমার ভৰালী প্রকৃততে হয় বলে ভাবি গোটেই গাঁৱৰ সমগ্র শিশুরপরা বৃদ্ধলৈকে গৈ তাত খুব ভিৰ কৰিছিল। আৰু গাঁৱৰে তিনিজনমান লৰাই পানীত মানে নামি লৰাটোক উদ্ধার কৰি ইতিমধ্যে জুই চুই ধৰি শেষপুটক দিয়াৰ পাছত অসম চৰকাৰৰ স্বাস্থ্য বিভাগৰ এম্বুলেন্সৰ লগত যোগাযোগ কৰি তালৈ নিয়াত ইতিমধ্যে খবৰ কৰা তাত গম পালোঁ লৰাটো মৃতক বলে ঘোষণা করেছে। আমি গোটেই গাঁৱৰ ৰাইজে বর্তমান চৰকাৰৰ একমাত্র মাক এতিয়া সেই লৰাটোই ভৰণ পোষণ দিয়াৰ ক্ষেত্রত দিন হাজিৰা কৰি চলাই আছিল শিক্ষিত লৰা। সেই লৰাটো অমায়িক লৰা আছিল, গাঁৱৰ কাহো কোনো কাৰোৰ লগত দন কাজিয়া আজিলৈকে হোৱা আমি দেখা পোৱা নাই। সমগ্র ৰাইজে দুঃখিত দুঃখ প্রকাশ করেছে। মাজুলীর পৰা লোকনাথ নৰহৰ রিপোর্ট, নিউজ নেক্সট।